একটি গোল, রেফারির একটি ভুল সিদ্ধান্ত যা ম্যাচ থেকে ছিটকে দেয় ইংলিশদের। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই, মুখোমুখি দুই পরাশক্তি জার্মানি ইংল্যান্ড। নকআউট সেই ম্যাচের শুরুতেই ক্লোসার গোলে এগিয়ে যায় জার্মানি। 10 মিনিট পরেই পোডলস্কির গোলে ব্যবধান 2-0 করেন জার্মানরা। বাঁচা মরার লড়াইয়ে 2-0 গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। 37 মিনিটে আপসনের দুর্দান্ত হেডারে ব্যবধান কমায় ইংল্যান্ড। এর 2 মিনিট পরেই দারুণ এক শটে গোল করেন মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, তবে বাদ সাধে রেফারির সিদ্ধান্ত। ল্যাম্পার্ডের শট জার্মানি ক্রসবার পেরিয়ে গেলেও চোখে পড়েনি রেফারির। রেফারির এমন চরম বিতর্কিত সিদ্ধান্তে গ্যালারিতে আক্রোশে ফেটে পড়েন ইংলিশ সমর্থকরা। রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইংলিশ খেলোয়াড়রাও। নিশ্চিত গোল করেও 2-1 ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় ইংলিশরা। বিরতির পর আরও 2 গোল করে 4-1 ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। শেষ পর্যন্ত সেই 4-1 গোলে জয় তুলে নিয়ে উল্লাসে মাতে জার্মানরা। আর রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া ইংলিশরা মাঠ ছাড়ে বুক ভরা হতাশা আর ক্ষোভ নিয়ে। রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ শেষে সমালোচনার ঝড় ওঠে, নড়ে চড়ে বসে ফিফা। সেই গোল বাতিলের জেরেই পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলে গোল লাইন প্রযুক্তি সংযুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এমন ঘটনা এড়াতে ব্রাজিলে অনুষ্ঠিত 2014 বিশ্বকাপেই ফিফা চালু করে গোল লাইন প্রযুক্তি, যা পরবর্তীতে এমন বিতর্ক এড়াতে বেশ সহায়ক ভূমিকা রেখে চলেছে। মাসুম রব্বি, সময় সংবাদ।